আপনারা জেনেছেন গত 20 তারিখে একটি আত্মহত্যার ঘটনা ঘটে আমাদের উল্লাপার পূবালি ব্যাংকের 5 তলাকে লাভ দিয়ে একটি ইন্টারমিডিয়েট পড়ুয়া মেয়ে আত্মহত্যা করেন। তো সেই ঘটনার পরে আজকে প্রায় 9 দিন অতিবাহিত হলো। ইতিমধ্যে উল্লাপাড়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি দীপক কুমার দাসের একান্ত ঐকান্তিক প্রচেষ্টায় এই চাঞ্চল্যকর আত্মহত্যা মামলার আসামি ধরা পড়ে। আজকে আমরা বাঙালি ইউনিয়নের চিংটিয়া গ্রামে এসেছি তানিয়ার বাড়িতে। আমার পাশে উপস্থিত আছেন তানিয়ার মা, তানিয়ার বাবা, তানিয়ার বোন জামাই সবাই আছেন। আমরা আজকে তাদের কাছে জানবো আসলে সেই দিন কি ঘটনাটা তারা কতটুকু জেনেছে। সেই দিন তানিয়া যখন সকালবেলা প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি ত্যাগ করে তারপরে সে আর ফিরে আসেনি। বিকাল 3:20 থেকে 30 মিনিটের মধ্যে তানিয়ার বাবা ফোনে একটা ফোন কল আসছে যে তার মেয়ে উল্লাপাড়া পূবালি ব্যাংক থেকে লাভ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। সেই মুহূর্তে বৃদ্ধ পিতা ছুটে যায় পাগলের মতো এবং উল্লাপাড়াতে গিয়ে তাকে প্রথমত বিশ্বজ্জা হসপিটালে নিয়ে যায়। তারপর তার অবস্থার অবনতি ঘটলে পুনরায় তাকে মাইক্রোযোগে বগুড়ায় নিয়ে যাবার পথে প্রতিমধ্যেই সেই তানিয়া মৃত্যুবরণ করে এবং মৃত্যুর সময় সে তার সঙ্গে যিনি প্ররোচনা করেছেন, তার সঙ্গে যিনি প্রতারণা করেছেন তার নামটি বলে যায় তার পিতাকে। তারপর থেকে শুরু হয় উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জের তদন্ত। উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি দীপক কুমার দাস PPM তার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তানিয়ার মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে এই আত্মহত্যার পিছনে একজন প্ররোচনাকারী রয়েছে। অবশেষে তাকে আজকে যথারীতি তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো আজকে আমরা কিছু জানবো তার পরিবারের কাছ থেকে আসলে তানিয়া কেমন ছাত্র ছিল। আমি যতটুকু জেনেছি তিনি মেট্রিকে তিনি A+ পেয়েছিল তানিয়া। আজকে দেখেন এটাই তার পড়ার থেকে এইখানে বসে সে পড়াশোনা করত এবং এইখানটা দেখেন ম্যাথের ফর্মুলাগুলো সে নিজ হাতে লিখে রেখেছে। একজন স্টুডেন্ট কতটুকু মেধাবী হলে, কতটুকু লেখাপড়ার প্রতি যত্নশীল হলে সে এগুলো করতে পারে। তারও লেখাপড়ার প্রতি এত যত্ন ছিল যে সে তার রেজাল্ট গুলো দেখলে বোঝা যায় সে কতটুকু যত্নশীল ছিল। সেই মেয়ে যখন একটা আত্মহত্যা করে এই কথাটা কেউ বিশ্বাস করতে চায় না, করা খুব কঠিন যে এই ধরনের একটা মেধাবী মেয়ে আত্মহত্যা করবে, এটা অন্তত কেউ বিশ্বাস করে না। যেহেতু মামলাটা তদন্ত অবস্থায় রয়েছে তো আমাদের বিশ্বাস এবং সবাই আশাবাদী এই ঘটনার মূল যে রহস্যটা সেটা যত খুলে আসবে। এবং আমরা এক্ষেত্রে আশাবাদী এই কারণেই যে আমাদের উল্লাপাড়া থানায় এখন বর্তমানে যিনি অফিসার ইনচার্জ ওসি দীপক কুমার দাস PPM আছেন, আমরা আশা করি তার দ্বারাই সম্ভব এই ঘটনার মূল রহস্যটা উদ্ঘাটন করা। আসলে কি তানি আত্মহত্যা করেছে, নাকি তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে, নাকি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে? এই যে যাকে আমি আসামি করছি, আমি কালকে কেস করছি তার আগের দিন রাত্রিতে এই ছেলের বাবা, অথচ তো আমার সুমন্তি আমার স্ত্রীর বড় ভাই, আচ্ছা ছেলের বাবা, ছেলের মা, ছেলের বড় ফুল, আর আমার সম্পর্কে মানে এই যে আমি যে ফ্যামিলিতে বিয়ে করছি এরা আবার আমার সম্পর্কে মামা, আমার শ্বশুর আবার আমার মামা, আমার মামাতে বোনকে বিয়ে করছি, আমার ছোট মামা যেটা বেশি আছে তার সাথে করে চার জন আসছে আমার কাছে রাত মানে 3:30 দিকে। হ্যাঁ গত রয়েছে আগে রয়েছে, আমি তখন আমি
আমার মামা ডাক দিয়ে বাবা আপনি সত্যারা আসে ঘুমাইছে আমার তো ঘুম নাই দরজা খুলে দিলাম ভিতরে যা বসে আমার যে মামা তখন যেটা বড় আমার জ্যেষ্ঠ শিশু আমার স্ত্রীর বড় বোন সে আমার পাশে এসে বসে আর ছেলের বাবা সামনে মা এই সাইডে বসে শিউলি নাম আমার মামা তো বোন অর্থাৎ ছেলের কবু কবু জবাবের বোন কবু আমার বলতেছে যে যা হুবের হয়ে গেছে ছোট মানুষের বুদ্ধি কম হ্যাঁ তো মেয়েটাকে পছন্দ করতো ওই পাত্তা দিত না তাই আগের বছর তো মনে করেছে ওইটা তো বলা হাতে আছে আমার মাথার মধ্যে চক্ষু দিয়েছি বাবা মানে আমি একবার বিগড়ে গেছি যে কয় কি সব না সেটা আমার নিজস্ব লোকেরা কী কয় হ্যাঁ আমি তখন বললাম যে তোমার জানাসিও এই ছেলে হ্যাঁ তাহলে এর আগেও মাঝে মাঝে এই ছেলের উত্তক্ত বসে আর কাছেও সন্ন্যাস করছি আমার তখন মানে ওই ছেলের বাবা যে আমার পাঁচ হাজার দিচ্ছে কিন্তু আমার আমার ছেলে জীবন দিতে চাই করে হলে যে আমার মা তখন ওই ছেলের মাও যে আমার স্ত্রী যে পাঁচ হাজার দিচ্ছে যে আমার সঙ্গে গান দিতে চাই করে হলে আর এটা মানে আমি তো অসুস্থ কয়েকদিন স্যার উঠতে পারি আমি তো মানে নানা বাসায় এগুলো কী করতেছে আমি তো সেগুলি ফেলি অসুস্থ একবার হ্যাঁ এইভাবে ওই ওই রাজ্য কুরু বারান্দা যায় একবারে বলতেছি যে আসামি আমার কাছে গেছে এখন কী করব আসি তোরা এলি করিস না কেস কাছারি করিস না জীবন বিখ্যাত আমি মোহাম্মদ জহুরুল ইসলাম সিনিয়র টিচার ইংলিশ শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা আসলে বিয়ের পরে ওকে ছোট পেয়েছিলাম তখন ওকে না আত্মীয় অথবা হিসেবে ওকে আমরা কি কখনো ইয়া করিনি ট্রেড করিনি ছোট বোন হিসেবে ওকে লালন পালন করেছি ওর আচার আচরণ ওর লেখাপড়া সব কিছু মানে অসাধারণ ছিল যেটা আসলে বর্ণনা করার মতো না হঠাৎ ওই দিন যখন আমি বাসায় বসে আছি শুনলাম যে তানিয়া নেই এটা শোনার পরে আসলে এটা বিশ্বাস করার মতো ছিল না তারপরে আমি আসলাম এসে আসলে বিশ্বাস করতে পারলাম না এসে দেখি তানিয়া বাসায় নেই ওর লাশ নিয়ে যাওয়া হয়েছে আবার মডেল থানাতেই পোস্টমর্টম করতে নিয়ে দেওয়া হলো তারপরে ওর লাশ যখন সন্ধ্যায় আসলো এটা আসলে বর্ণনা করার মতো না ওকে গ্রামের মানুষ এত বেশি ভালোবাসতো এই টোটাল বাড়িটাতে তিল ধারণের জায়গা ছিল না সকল স্তরের মানুষ শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই উপস্থিত ছিল আসলে এটা কে বা কারা কীভাবে বললো যে এটা আত্মহত্যা হতে পারে এটা আমারও বিশ্বাস হচ্ছিল না আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে প্রশাসনের সহযোগিতায় মডেল থানার অফিসার ইনচার্জ তার অক্লান্ত পরিশ্রম তার মেধা তার প্রজ্ঞা সব কিছু এমনভাবে তিনি ঢেলে দিয়েছেন যেটার কারণে আজকে এই জট খুলতে শুরু করেছে এবং আমরা আজকে আমরা আসলে বুঝতে পারছি যে আসলে এটা আসলে কোনো রকমের আত্মহত্যা ছিল না এটা প্রকৃতই একটা হত্যাকাণ্ড ছিল এটা মনে হয় কাজে আমি আশা করি প্রশাসন পুলিশ প্রশাসন আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে এবং আপনাদের সহযোগিতায় আমরা এর সঠিক ইনভেস্টিগেশন এবং সঠিক বিচার প্রত্যাশা করি বর্তমানে যে আসামিটা ধরা হয়েছে আপনারা তো খুশি জি অবশ্যই আমরা খুশি এত তৎপরতা এখান থেকে মনে হয় এর পিছনে যারা রয়েছে সব কিছুই বের হয়ে আসবে ক্লিয়ার হবে জাতির কাছে ক্লিয়ার হবে আর বর্তমানে সমাজের যে অবস্থা বর্তমান সমাজের যে অবক্ষয় হয়েছে এটা আসলে এগুলোর যদি সঠিক বিচার না হয় তাহলে এই অবক্ষয়টা আরও চলতেই থাকবে আমি একজন টিচার হিসেবে আমার এখন এগুলো দেখে কষ্ট হয় যে যুব সমাজ কোন দিকে চলে যাচ্ছে আসলে আমরা আমি আমার এই 20 বছর শিক্ষকতা জীবনে এত নৈতিক অবক্ষয় আসলে দেখিনি বর্তমান পেপার পত্রিকা কোনো কিছুই খোলা যায় না খুললে দেখা যায় একটা টপিকই আজকে কোথাও আমার বোন এভাবে লাঞ্ছিত হচ্ছে কোথাও আমার মেয়ে এভাবে লাঞ্ছিত হচ্ছে আসলে এর সঠিক তদন্ত এবং সঠিক বিচার যদি হতো যেভাবে আমাদের থানার ইনচার্জ উনি যেভাবে তদন্ত করেছেন হ্যাঁ এভাবে যদি সব জায়গায় হয় আমার মনে হয় এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হব আমি তানিয়ার বড় অপু আমার নাম সাদিয়া আফরিন তানিয়া আমার কাছে আমার সন্তানের মতো ছিল আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমার বোনের জন্ম আমি তাকে কোলে পিঠে করে মানুষ করছি আমাকে ছাড়া সে ঘুমাইতো না
আমি আমার বুকের উপর শুয়ে রেখে তাকে ঘুম পাতাইছি। আজ তার এই করুণ আমার কিচ্ছু মনে নাই। আমার বোনকে যেভাবে হত্যা করা হয়েছে আমি তার বিচার চাই। দীপক কুমার দাস উনি অল্প সময়ের মধ্যে যে আন্তরিকতার সাথে আমার যেন মনে হয়েছে যে আমার যে মেয়ে উনি মনে করছে যে আমার মেয়ে দুর্ঘটনায় মারা গেছে ওটা ওনার বোন কিংবা ওনার নিজস্ব সন্তানের মতো এত দরদ যে উনি বৃষ্টি করে আরও আমার বিষয়টা আরও ক্লিয়ার করে দিয়েছে। আমি নিজেও তো মরার সময় মেয়ের কাছ থেকে তথ্য পাইছিলাম আর এটা এই তত্ত্বটাকে আরও জোরালো করেছে। ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি চিরদিন ওনার কাছে কৃতজ্ঞ থাকব। গত ২০ তারিখ বিকেল ৩:৩০ দিকে একটি মেয়ে ওই জয়দেবপুর রোডের পাঁচতলা ভবনে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। তো এই বিষয়টা মানে কেন এই মেয়েটা আত্মহত্যা করলো, মেয়েটা বিজ্ঞান কলেজের ছাত্রী, একাদশ শ্রেণীর ছাত্রী, সে মেয়েটা কেন আত্মহত্যা করলো এর কারণ নির্ণয় করতে গিয়ে আমি মোবাইল কল লিস্ট, তার SMS কন্টেন্ট, তারপর আপনার ডায়েরি বিভিন্নভাবে তাহলে স্থানীয়ভাবে সার্কাস্টিস এভিডেন্স কালেকশন করে আমি এটা তদন্ত কার্যক্রম সম্পন্ন করি এবং তাতে দেখা যায় যে এই মেয়েটাকে খোশ মাহমুদ সমান নামে কিছু তার যে মামাতো ভাই তার সাথে সম্পর্ক এবং সম্পর্কের কারণে তিনি এটা আত্মহত্যা করতে বাধ্য হন এবং এই এটা উল্লম্বা বডি থানার মামলা নম্বর ২৮ তারিখ ২৯/১০/২০২০ ধারা প্রেরণ করে ৩০৬ রুজু করা হয়েছে এবং আজকে আসামিকে SI মামলা তদন্তকারী কর্মকর্তা SI গাজুল বেলা ১০:০০ থেকে তার আসামি নিজ বাসভূমিতে গ্রেপ্তার করে। আজকে আমাকে আসতে হয়েছে তানিয়ার বাড়িতে উল্লাপাড়া থেকে, শুধু উল্লাপাড়া থেকে আমাকে বাঙালা ইউনিয়নের চিনটিয়া গ্রামে তানিয়ার বাড়িতে আসতে হয়েছে। যে মেয়েটি ক্লাস ৫ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, ৮ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, যে ম্যাট্রিকে A+ পেয়েছে, এত এত একটা ভালো রেজাল্ট নিয়ে যে মেয়েটি তার লক্ষ্যই ছিল সে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে, সত্যিকার জ্ঞান অর্জন করে বাবা মার মুখ উজ্জ্বল করবেন, সেই মেয়েটি কেন আজকে তাকে বলা হচ্ছে সে মেয়েটা আত্মহত্যা করেছে, কেন সেই পাঁচতলা থেকে লাফ দিল, এর পেছনে কারণটা কি, এগুলো আমাদের খতিয়ে দেখার সময় এসেছে। ইতিমধ্যেই আমরা আনন্দ সঙ্গে বলতে চাচ্ছি যে ঘটনার ৯ দিন যেতে না যেতেই উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি দীপক কুমার দাস PPM তার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে মামলা ডিটেক্ট করতে সক্ষম হয়েছেন এবং আসামি আজকেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তানিয়ার বাড়িতে এসে তার বাবা মার আর্তনাদ, তার ভাই, তার বোন জামাই, তার বোনদের আর্তনাদ শুনে শুধু এটুকুই বলার আছে আর কোনো তানিয়া যেন এভাবে অকালে আত্মহত্যার শিকার না হয় বা হত্যার শিকার না হয়। এদিক থেকে আমাদের সমাজের সর্বস্তরের প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে, আপনার মেয়ে, আপনার বোন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, সে আসলেই কোনো দুষ্কৃতিকারীর নজরে পড়েছে কি না, কোনো অশুভ শক্তির নজরে পড়েছে কি না, এই বিষয়টা আমাদের সবাইকে নজরে রাখতে হবে। পরিশেষে তানিয়ার রুহের মাগফিরাত কামনা করি এবং সেই সঙ্গে তানিয়ার এই হত্যাকাণ্ড বা আত্মহত্যা যেটাই হোক না কেন সেটা দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে অপরাধীকে দ্রুত শাস্তির আওতায় আর অপরাধীকে দ্রুত শাস্তির বিধান নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের জনতা সংগ্রাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।